মিঠুন উৎপল ব্যানার্জি ফ্রম ম্যাসাঞ্জোর ঝাড়খণ্ড। এই ছোটোবেলায় আমরা ভাবতাম ক্লাস ওয়ান টুয়ে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এইটা ছিল ছোটোবেলার একটা ফ্যান্টাসি। এখন বড় হয়েছি, এই কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের মাঝখানে পেয়ে গেছি আমাদের ছোটোবেলার আমার আইকন। আপনারা যারা টিভি সিরিয়াল দেখেন নিশ্চয়ই চিনবেন লক্ষ্মী কাকিমা, বিখ্যাত সিরিয়াল, বাঙালির ঘরে ঘরে পূজিত হয়েছে, দেবশঙ্কর হালদার আমার ছোটোবেলার আইকন, আমার অত্যন্ত প্রিয় একজন, যারা কলকাতার নাট্যজগৎ সম্পর্কে ওয়াকিবহল তারা জানবেন, নান্দিকার এবং কলকাতার বিভিন্ন নাট্যদলের সঙ্গে যুক্ত, জি বাংলায় অ্যাঙ্কর হিসেবে তাকে পেয়েছি। হার্দিক অভিনন্দন দেবশঙ্করবাবু আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ। এই যে আপনি প্রকৃতির মাঝখানে আমাকে ঠাঁই করে দিলেন, এইদিকে মাউন্ট এভারেস্ট, এদিকে কাঞ্চনজঙ্ঘা, তার মাঝখানে আমি মামা ভাগ্নে পাহাড়। আমি বলবো যে এই পরিবেশে এমনি মানুষের মন ভালো হয় এবং কোথাও এই পরিবেশের মধ্যে থাকতে গেলে একটা অন্যরকম আনন্দ হয়, সেই আনন্দ এই মাসাঞ্জলে এসে পেয়েছি, ততদিক আনন্দ পেয়েছি উৎপলবাবুকে পেয়ে। সেই কারণে যে ওনাকে না চাইলেই পাওয়া যায়, না চাইলে যাতে পাওয়া যায়, সেই রকম গানের মতো করে উনি আমাদের সঙ্গ দিয়েছেন, হ্যাঁ সান্নিধ্য দিয়েছেন, এবং উনি একজন রসিক মানুষ, সেই রসিক মানুষের সান্নিধ্য পেয়েছি বলেই মনে হয়। এবং উনি এখানে এই প্রত্যন্ত অঞ্চলে নানান রকম কাজের মধ্যে নিজেকে ব্যাপৃত রেখেছেন এবং একদিক থেকে বলবো যে শিল্প সংস্কৃতির হাড়ির খবর উনি রাখেন, নিজেও শিল্প সংস্কৃতির সাধনা করেছেন করেন, কিন্তু এটা প্রকৃতির মাঝখানে যে থাকতে ভালোবাসেন এটা দারুণ ব্যাপার। তাই আমি আমি শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং যারা এই আপনারা এই সাক্ষাৎকার বা যাই বলে দেবেন এটা দেখছেন, তারা সবাই বুঝবেন যে পৃথিবীতে কাজের ফাঁকে ফাঁকে আরও অনেক বিস্ময় এবং অপ্রত্যাশিত আপনার যোগাযোগ অপেক্ষা করে থাকে, এটা প্রায় সেরকম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব যে এরপরেও তিনি সময় করে, খুব ব্যস্ত মানুষ তো, এরপরেও তিনি সময় করে আবার আসবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব দীর্ঘজীবী হন তিনি এবং এইভাবেই আমাদের আনন্দ দিন। এবং কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে অভিনয় জগৎ তাকে তিনি সমৃদ্ধ করুন, দীর্ঘজীবী হন, এই কামনা। আপনাকে প্রণাম, ধন্যবাদ এবং ধন্যবাদ। এবং আপনার সঙ্গে এসেছেন আপনার সহধর্মিনী, তাকে জাস্ট একবার নমস্কার সবাইকে, ভালো থাকুন। আপনি প্রথমবার এলেন, কেমন লাগছে আমাদের ম্যাসেঞ্জোর? অসাধারণ। আপনারা আবার আসবেন, হ্যাঁ, এই শুভকামনা। মিঠুন উৎপল ব্যানার্জি ফ্রম ম্যাসেঞ্জোর ঝাড়খণ্ড। স্নেহের টিভি সিরিয়ালের দর্শক, বিশেষত যারা যাদের নাম মৌসুমী, অমর, রনি, আমি তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং দুমকা ঝাড়খণ্ডের সবাইকে বৈশাখী অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা আবার আসবেন, হ্যাঁ, এই শুভকামনা। ছোটোবেলা থেকে এই ম্যাসেঞ্জোরে আমরা বড় হয়েছি এবং দেবশঙ্করবাবু যে এইভাবে হঠাৎ করে তাকে পেয়ে যাবো, আমার ছোটোবেলার যে আদর্শ, ছোটোবেলার যে ভালো লাগা, ছোটোবেলার ভালোবাসার একজন শিল্পীকে, এটা আমার কাছে বিরাট পাওয়া, আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি আবার আসবেন, আপনাকে প্রণাম স্যার, ভালো থাকবেন।
মিঠুন উৎপল ব্যানার্জি ফ্রম মেসাঞ্জোর ঝাড়খণ্ড।